হবিগঞ্জের এরাবরাক নদীতে খাল খনন প্রকল্প বন্ধের দাবিতে মানববন্ধন করেছে এরাবরাক নদী রক্ষা আঞ্চলিক কমিটি। নবীগঞ্জের এরাবরাক নদী তীরে স্থানীয় লোকজন এই মানববন্ধন পালন করে। এ সময় স্থানীয়রা বলেন, একটি কুচক্রী মহল সরকারকে ভুল তথ্য দিয়ে নদীর ভেতর খাল খনন প্রকল্পের নামে অর্থ লুটপাটের পরিকল্পনা করছে। তারা অবিলম্বে এই খাল খনন প্রকল্প বাতিলের দাবি জানান। তারা বলেন, নদীকে খালে পরিণত করা হলে উভয় তীরের কয়েক হাজার পরিবার মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হবে। এই এরাবরাক নদী ঐতিহ্যবাহী নদী, প্রায় 28 বাঁচাও নদী, বাঁচাও দেশ, নদী মাতৃকে বাংলাদেশ, বাঁচাও নদী।